রাতে নাকি এক ঝলক দেখা দিয়েছিলেন তিনি, কিন্তু বনকর্মীরা বন্দুক বাগিয়ে ওঠার আগেই জঙ্গলে উধাও সচিন। এখনও অধরা সেই চিতাবাঘ, বছরের প্রথম দিন থেকেই শিলিগুড়িতে শোরগোল। মঙ্গলবার সকালে বেঙ্গল সাফারি পার্কের 12 ফিট উঁচু বেড়া টোপকে চম্পট দিয়েছে চিতাবাঘ সচিন। বনকর্মীদের দাবি, রাতে সাফারি পার্কের ভিতরে একটি গাছের উপর দেখা মেলে সচিনের, কিন্তু ঘুমপাড়ানি গুলি ছোড়ার আগেই ফের অন্ধকারে উধাও হয়ে যায় সে। নতুন বছরের দ্বিতীয় দিনের আলো ফুটতেই ফের তল্লাশি শুরু করে দুটি কুনকি হাতি। এদিন জলদাপাড়া থেকে আনা হয় আরও দুটি কুনকি। দুটো কুনকি হাতি দেখতে পাচ্ছেন, দুটো কুনকি হাতি ইতিমধ্যেই জঙ্গলের পেছন দিক দিয়ে, এটা সামনে গেট রয়েছে, এই গেটের পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে সেই জঙ্গলে ঢোকানো হবে। এবং যেটা হচ্ছে অনেক বিশেষ, বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ তারা স্থির বিশ্বাস, তাদের স্থির অনুমান এখনও কিন্তু যে এনক্লেভ রয়েছে তৃণভোজী এনক্লেভ, সেই এনক্লেভের মধ্যে রয়েছে, বাইরে যায়নি। চারটি কুনকির পাশাপাশি গাড়িতে করেও চলে তল্লাশি। পাতা হয়েছে 10টি খাঁচা, কিন্তু তেনার দেখা নাই। তৃণভোজীদের এলাকাতেই কোথাও সচিন ঘাপটি মেরে আছে বলে অনুমান সাফারি কর্তৃপক্ষের। পার্কের থেকে বেরিয়ে যাওয়ার আশা আমরা করছি না, আমরা পার্কের মধ্যেই আছে এটা যে আশা করছি। নতুন বছরে সেলিব্রিটি চিতাবাঘ সচিন, সাফারিতে ভিড় বেড়েছে পর্যটকদের, কিন্তু তাকে না দেখতে পেয়ে মন খারাপ সবার। গতকালকে প্রচুর পর্যটক এসেছিলেন, তারা কিন্তু না দেখে ফিরে যেতে হয়েছে, অনেকে ক্ষুব্ধ হয়েছেন। আজকেও কিন্তু পর্যটকরা কিন্তু আসছেন, দেখতে পেলে ভালোই হতো, কিন্তু নতুন ভাগ্য দেখতে পাচ্ছি না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন পায়ে হেঁটে বা হাতির পিঠে চড়ে সাফারি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ, তবে গাড়িতে করে দর্শকদের ঘোরানোর ব্যবস্থা চালু ছিল দিনভর। সমীর সেনগুপ্ত, সনজ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।